হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। গমচন্দ্র লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 6:30। ঘুম থেকে উঠে সবার আগে চুলটাকে বিনুনিগুলো খুলে নিয়েছি। এইভাবে রাখা যেত, কিন্তু দুদিকে দুটো বিনুনি কেমন একটা লাগছিল। যাই হোক, একটা ঝোঁকের বসে কালকে করেছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তোমরা দেখে থাকবে যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আছো, ওই রিল বানাতে গিয়ে আমি এগুলো বিনুনি করে নিয়েছিলাম, তারপরে আর খুলিনি। এমনি কোঁকড়ানো, তারপরে বিনুনি করলে আরও বেশি কোঁকড়ানো হয়। আর আগের দিন বেশি করে মাথায় তেল দিয়েছি, আর দেখতে পাচ্ছো এখনও ঘুম কাটেনি। সবে ঘুম থেকে উঠেছি তো, ব্রাশ ফ্রাশও হয়নি, চুলটা আগে ঠিক করে নিলাম। কারণ খোপা না করলে না আমার ঠিক যেন শান্তি আসে না, সারাক্ষণ ঘরে খোপা করে থাকি। আর এই যে এরা মুড়োচণ্ডীর মতনই থাকি সত্যি কথা বলতে। যাই হোক, এই যে মেয়ে স্টাডি টেবিলটা আগের দিন পড়েছে, ওই হোমই খাটের মধ্যে রয়েছে। যেখানে যেহেতু এখানে ঘুমাই না, শুধু মেয়ে পড়াশোনা করে আর দুপুরবেলা একটু শুই, ব্যাস ওইটুখানি। এখানে দেখো, ব্রাশ ফ্রাশ করে মেয়েকে ঘুম থেকে তুলে টিফিন মিফিনও হয়ে গেছে, ওকে এবার চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা একটু বেশ লম্বা হয়ে গেছে, কাটার ইচ্ছে আছে, কিন্তু এখন চলছে ভাদ্র মাস, ভাদ্র মাসে নাকি চুল কাটতে নেই। আগে এইসব মানতাম না, এখন যত ইউটিউব ফিউটিউব ঘাঁটি না, এই সমস্ত ভিডিও খুব দেখি, তো যখন শুনেছি যে এই মাসে চুল কাটেনি, সেই জন্য কাটেনি। আর চুল না কাটারও একটা প্রধান কারণ আছে, সামনে দুর্গাপুজো, দুর্গাপুজো ভেবেছি খুব সুন্দর করে চুলটা কাটাবো, তাই একটু বড় করছি। না সবসময় ছোটো ছোটো রাখলে না মেয়ে মেয়ে লাগে, না ছেলে ছেলে লাগে। যাই হোক, চুলটা অনেকটা চোখের অবধি এসে গেছে, ওর একটু অসুবিধা হয়। আর এখানে দেখো, রেডি করে মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম, আর আমার বর দিতে যায়। এই কাজটা যেহেতু বর করে, আমার খুবই সুবিধা হয়, না সকাল সকাল মেয়েকে নিয়ে দৌড়াতে আমি যেন পারিই না। সত্যি কথা বলতে দৌড়ে দৌড়ে কোনো কাজ আমার দ্বারা হয় না, ধীরে সুস্থে করবো, ব্যাস আস্তে আস্তে করবো। আর দেখো, বাজে এখন সকালের 8টা, এখনও হাইটার ছাড়ছে না, কি করি বলো তো। ঘুম আমার ভীষণ প্রিয়। দেখো দেয়ালের অবস্থা দেখতে পাচ্ছ, অনেকে অনেক বছর তো রং হয়নি, সেটা একটা কারণ। এদিকে দেয়ালে আজকাল মেয়ে প্রচুর আঁকাআঁকি শুরু করেছে, যতই বকছি কথাই শুনছে না, এমনকি কোনো কিছু দিয়ে দেয়ালের রঙগুলো ছাড়িয়ে দিচ্ছে। দেখো এক পাশের দেয়ালের রং উঠে গেছে। যাই হোক, মেয়ে তো নিজের উৎপাত করবেই, বাচ্চা বলে কথা, তাও আমার স্বভাব আমি বকেই যাই। আর এরই মধ্যে চানটান আমার কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, আজ হচ্ছে বৃহস্পতিবার, বুঝতেই পারছো কাজের চাপটা কতটা বেশি। আর প্রথমে যেই চিকচিক করে স্প্রেটা করলাম, ওটা হচ্ছে টোনারটা। এই যে তোমরা স্প্রেটা দেখলে, যেটা তোমরা বলো স্যানিটাইজারের স্প্রে, মানে স্যানিটাইজারের ডিবেগুলো, এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি। আমার যে টোনারটা ছিল, ওটাতে এমনি ঢাললে বেশি করে পড়ে যেত, কখনো কম পড়তো, তো ঠিক করে লাগাতে পারতাম না। তো এরকম স্প্রে বোটল অনেক দিন ধরেই অফলাইনে খুঁজেছি, অনেক জায়গায় খুঁজে, কিন্তু কোথাও কেউ বলছে নেই। তারপরে আর মিশোতে গেলাম, মিশোতে দেখলাম বেশ পাওয়াও যাচ্ছে, দামটা ওই 100 টাকার মধ্যে বলতে পারো। তবে একটা দেয়নি, 4টে সেট দিয়েছে, খুব ভালো লেগেছে। তেল মাথায় তেল দেওয়ারও একটা দিয়েছিল, তো সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। আর এতে ঢেলে দিয়েছি টোনারটা, টোনারটা দিলে বেশ শর্টকাটে স্প্রে করে দিলাম, হয়ে গেল, আর জিনিসটাও বেশি পড়লো না। আর এখানে দেখো, চুল টুল বেঁধে এখানে টিপ আর সিঁদুরটা পরিলাম। আজকে চুলে কাপড়টা বেঁধে রেখেছি, কারণ চুল দিয়ে টপ টপ করে জল বেরোয়, আর চুলটা যেহেতু ভিজা বাদতেও পাই না, কারণ তোমরা জানোই সাইনাসের সমস্যা আছে। আর দেখো রান্না, সরি, পুজোর ঘরে এসে দেখি কাপড়গুলো সব ঝুলছে। আরে আগের দিন বুধবার, তো বুধবার আমি সমস্ত ঠাকুরগুলো পরিষ্কার করে রেখে দিই, যাতে আজকে একটু মানে কাজ টাজ করে চট জলদি পুজো দিতে বসি, নাহলে ওই ঠাকুর পরিষ্কার করবো, সব কাজ করবো, তাহলে পুজো দিতে যেতে বেলা 12:30 বেজে যায়। তাও যে 12টা বাজে না, এটা ভুল হবে, 12:30 বেজেই যায় মাঝে মাঝে। আর এই কাপড়গুলো ঠাকুরের, আর এই যে দুটো থাক দেখছে, এতে শুধু আমার ঠাকুরের জিনিস থাকে, মানে ঠাকুরের সমস্ত জামা কাপড় থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু সমস্ত কিছু রাখি। পুজো টুজো দিয়ে উঠে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি, বেজে গেছে প্রায় 12:30, মেলবো মেলবো করে মেলাই হয় না। দেখো এখনও ভিজে চুল, শোকাইনি, সময় পাইনি চুল আঁচড়ানো, এবার কাপড়টা মেলে যাবো, এবার চুল আঁচড়ে, তার মধ্যে আবার রান্নার চিন্তা। যাই হোক, চুলটা শুকিয়ে নিই আর কাপড়গুলো মেয়ে নিই। যেহেতু বৃষ্টির সিজন, কাপড়টা এখন বেশি না কাছাড়ি চেষ্টা করছি, কারণ শুকোনোর জায়গা নেই। আজকে আবার ছাদে যাইনি, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আবার নিচের দড়িতে দিয়ে দিই। তবে গাছ থাকার জন্য মানে পুরো দড়িটাতে কাপড় দিতে পারছি না। গুড আফটারনুন, বেজে গেছে হচ্ছে 12:45, সবে পুজো দিয়ে উঠলাম। বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হবে, সকাল দিয়ে কিছু করিনি, কাজই শুরু করলাম তখন 9:30 বাজে, একটু দেরিতে হবে। ওই যে পুজো দিয়ে দিলাম, দাঁড়া টিভি চলছে, টিভিটা বন্ধ করি, না টিভিটা একটু দেখি, শুনছেন ভয়েসটা গেলে বরং আমার কপিরাইট করতে পারে। এই জ্বালা না, ভিডিও করলে আপলোড করলে কোনো না কোনো গান কথা কিছু আসা যাবে না। যাই হোক, কী বলছি কী বলছি যেন ভুলে গেলাম, দাও দরজা বন্ধ করতে ভুলে যাচ্ছি, মাথা ব্যথা কেমন করছে। ঠিক আছে, তারপরে জুতো ফুতো খুলে এখানে এই জুতো রেখে দিয়েছে, এই হয়। যাই হোক, এই পুজো হয়ে গেছে, জল খেয়ে নিয়েছি, এবার ভাতও বসিয়ে দিয়েছি, মেয়েকে দিয়েছি চান করতে বাটি দিয়েছি, মোটামুটি কাজ হয়ে গেছে। পুজো হয়ে যাওয়া মানে অনেক কাজ হয়ে যাওয়া,
এবার শুধু রান্না করবো, ব্যাস চুলটা একটু শুকনো করে নিই। 12টা বাজে, 5 মিনিট বাকি, তার মধ্যে আশা করি চুলটা শুকনো হয়ে যাবে। চলো একটু সিরাম লাগাই, তার চুলটা তো আজরানো যাবে না, তোমরা ভালো করেই জানো। কালকে তেল দিয়েছিলাম, সেই জন্য শ্যাম্পু করেছি। যাই হোক, শ্যাম্পুটা আজকাল বেশি হয়ে যাচ্ছে, শ্যাম্পুটা আবার কম করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার আমি শ্যাম্পু করছি, যেটা চুলের জন্য একদমই ভালো না। এই যে চুলগুলো আমার খুব রুক্ষ হয়ে গেছে, একদম ময়েশ্চার তো নেই, মনে হচ্ছে পুরো খড়ের গাদার চুল, খড় হয়ে গেছে। এক্ষুনি মহারানি চালু করে দেবে। জলকে আস্তে আস্তে করে, জল খাওয়া কোনো জল খাইনি তো, শরীরটা ছেড়ে দেয় জল খাওয়ার সঙ্গে। আমার আবার পুতুলে খাওয়ার অভ্যেস হয়ে গেছে, গ্লাসে খেলা যেন মনে পড়ে না, পুতুলে খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়েছে। চলো রান্না বসাই, ততক্ষণে যেন একটু চুল শুকিয়ে নিই। আরেকজন চান করছি, ওকে চান করে তুলি, এবার করতে বসাবো। হ্যাঁ, চোখটা কিছুতেই ছাড়ছে, যে বৃষ্টির ওয়েদারটা গেছে, এখন হাওয়া যেন গায়ে লাগছে। এইবার গিয়ে একটু শান্তি হবে, মোটামুটি রান্না বান্না করে বর আর মেয়েকে খেতে দিয়েছি, আজ আমি খাবো না। আমার একটা কিছুর উপোস আছে তাই খাবো না। আর এদিকে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো রান্নাঘরটা পরিষ্কার করি, অনেকদিন রান্না করছি না, এই ওয়ালপেপারটা লাগিয়েছি বলে দেয়ালটা সেরকমভাবে নোংরা হয় না, তেল ছিটকায় বটে কিন্তু কাপড় দিয়ে মুছে দিলে একদম চকচকে, কিন্তু এই যে নিচেরটা যেখানে গ্যাস রেখেছে ওটা তো সিমেন্টের, তেল পরে পরে দাগ হয়ে গেছে। তাই আজ বেশটি করে রান্নাঘর ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপর কি রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, আর যেহেতু আমার খাওয়ার কাজই নেই, বড়ার মেয়েকে খেতে দিয়ে আমি চলে এসেছি গুচ্ছের বোতলে ভরতে। এই যে সাদা বোতলগুলো দেখছো, এগুলো হচ্ছে বরের কারখানার বোতল, উনি খালি করে নিয়ে আসে, আমি ভরে দিই। আগে মেয়ে ভরতো, এখন মেয়ে সকাল বিকেল প্রায় পড়া দেয়, তাই ওকে দিয়ে আর কিছু করাই না, নিজেই সারাদিনে বোতলগুলো ভরতে থাকি। আর বেজে গেছে হচ্ছে বিকেলের 4টে, ভেবেছিলাম একটু ঘুমোবো, কিন্তু ওই যে ঘুম আসেনি। এমন ফোন দেখার আজকাল নেশা হয়েছে না, যে কোনো একটা মানে মুভি এক্সপ্লেন শুনবো, ব্যাস কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় বুঝতে পারি না। 4:30 মেয়েকে অনেক কষ্ট করে তুলেছি, ও আবার দুপুরে ঘুমোলে কিছুতেই উঠতে চায় না, বড় মনটা খ্যাঁচ খ্যাঁচা হয়ে থাকে। বকে দিয়ে তুললে তো আরোই, আর ভালোভাবে তুললে উঠতে চায় না। যাই হোক, বকাঝকা দিয়ে তুলে সোজা নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এলে একটু ঘোরাঘুরি করলে আমারও ভালো লাগে, আর ওরও ঘুমটা পুরোপুরি ভেঙে যায়, কারণ এরপরেই তো পড়তে বসবে। আর এইসব করতে করতে ও যে উঠলো প্রায় 4:45, তারপর যেই ছাদে এলাম ও তো আর নাপ দিয়ে চাইছে না, বলছে আরক্ষণ ছাদে থাকবো। কিন্তু এই যে পড়ার টাইম বেরিয়ে যাচ্ছে, আজকাল পড়াটা একটু বেশিই পড়াচ্ছি, কী করবো বলো, এত সিলেবাস না কমপ্লিট করতে পারছি না, কখন যে কীভাবে করবো কিছুই বুঝতে পারছি না। আমারই এরকম হয় না, তোমাদেরও হয় বলতো বাচ্চাদের পড়া নিয়ে? আমি তো মানে কতক্ষণ মানে এখন 3-4 ঘন্টা পড়াই, তাও মনে আমার টাইম কম পড়ে যায়। যাই হোক, ছাদ থেকে নেমে মেয়েকে একটু লিখতে দিয়ে দিয়েছি, যে লেখাটা দিয়েছি আগের দিন ওটা পড়িয়ে দিয়েছিলাম, তাই বললাম তুই বলে বলে লেখ, আমি শুনবো। রান্নাঘর থেকে আমার রুমে কেউ যদি কিছু করে শোনা যায়, তোমাদের কোনো দিন বাড়িটা আমার ঘুরিয়ে দেখাবো। সরি, আমার বাড়ি বললাম বলে অনেকে ভাববে যে আমার বাড়ি, না আমার বাড়ি না, শ্বশুর বাড়ি। তো কোনো দিন শ্বশুরবাড়িটা ঘুরিয়ে দেখাবো, একবার বাপের বাড়ি ঘুরিয়ে ভিডিও করেছিলাম, তো শ্বশুরবাড়ি তো একদিন ঘুরিয়ে ভিডিও করাবো। আর সত্যি বলতে এরকম কিছু নেই দেখানো, পুরনো বাড়ি আর অনেকদিন রং টং হয়নি। ইচ্ছে ছিল ভালো করে যেদিনকে রং টং হবে করবো, কিন্তু এই জন্মে হবে কি না ঈশ্বরই জানে, যদি ঈশ্বর সহায় হয় তাহলে করবে। যাই হোক, যেহেতু তো প্রথমে বলেছি সকালে উপোস, তো এখন সাবু ভিজিয়ে নিচ্ছি, কারণ রাতে দুধ সাবু খাওয়ার ইচ্ছে হয়েছে, আর আজকে নাকি সাবুই খেতে পারবো। আর দুদিকে দুটো দুধ বসিয়ে দিয়েছিলাম, আর মেয়েকে চলে এসছি পড়াতে। পড়াতে পড়াতে রাত 8টা বেজে গেছে, ঘড়িটা দেখতেই পাচ্ছ, এখন এটা লাস্ট পড়া, এটা করে উঠলেই ব্যাস ওরও ছুটি আর আমারও ছুটি। আমি যাবো একটু ভিডিও এডিটিং করতে, তারপর আবার রাতের রান্নাটা আছে, রুটিটা করবো, তরকারিটা সকালে করেই রেখে দিয়েছি। তবে আজকে তো আমার সাবু খাবো, আর মেয়ে খাবে বাবার সঙ্গে রুটি। তো চলো মেয়েকে পড়িয়ে পড়ে উঠি, আমি ভিডিও এডিটিং করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, সরি নেক্সট বড় ব্লগে।